আপনারা যারা তাবাম দুনিয়া নিয়ন্ত্রণ করছেন, আজকে কি আপনারা চোখ বন্ধ করে বসে আছেন? আজকে আপনারা লক্ষ্য করছেন না, আজকে ভারতের মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আর আজকে জাতিসংঘের দায়িত্বশীল আপনারা নিশ্চুপ হয়ে বসে আছেন? আমরা বলবো আপনার জাতিসংঘ নয়, মুসলমানই নিধনকারী সংঘ। সেই হিসাবে আজকে আমরা তামাম দুনিয়ার মুসলমানকে বলবো, আসেন, আমরা সবাই মুসলমান তামাম দুনিয়ার, আজকে আমরা সজাগ হই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومكروا ومكر الله والله خير الماكرين، صدق الله العلي العظيم، درود شریف پڑھی، اللهم صل على سيدنا نبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন হত্যাকাণ্ড চলছে, এর প্রতিবাদে বাংলাদেশে অবস্থিত ভারত দূতাবাস অভিমুখে গণমিছিল এবং স্মারকলিপি পেশের পূর্ব মুহূর্তে আমরা যে উপস্থিত হয়েছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা তো এতক্ষণ পর্যন্ত আমরা শুনতেছিলাম, তবে আমরা আজকে মুসলমানরা মাজলুম, আমাদের উপর আজকে জুলুম করা হচ্ছে। আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যে মিথ্যা এবং বিভিন্ন ধরনের কঠিন ষড়যন্ত্র চলছে, এ ব্যাপারে আমাদের বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মুসলমান আমাদেরকে সজাগ হয়ে এর প্রতিবাদে আমাদের রাজপথে নেমে আসতে হবে। আজকে ভারত সরকারকে আমরা জানাতে চাই যে আপনারা আপনাদের দেশ পরিচালনায় নীতি আদর্শ আপনারা বলেছেন, আপনারা নাকি ধর্মনিরপেক্ষতাবাদ, এইটা আপনারা বাস্তবায়ন করবেন, আপনারা তার ব্যাখ্যা দেন, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে চাই, আজকে ভারতের মুসলমান আজকে তাদের ধর্মীয় তাদের কার্যক্রম পরিচালনা স্বাধীনভাবে করা তো দূরের কথা, বরঞ্চ আজকে মুসলমান হওয়ায় আজকে তাদেরকে রাজপথে বিভিন্ন পর্যায়ে তাদেরকে পিটিয়ে তাদেরকে কুপিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে আপনারা এই ধোঁকাবাজি স্লোগানের মাধ্যমে আজকে তামাম দুনিয়াকে আপনি কলঙ্কিত করেছেন। আমরা এর ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা লজ্জা সহকারে আপনাকে মাথা মুখ থেকে তারপর রাজপথে বের হওয়ার জন্য অনুরোধ করছি। আজকে আমরা মুসলমান, আমাদের আর শক্তি কতই বা এখন আমাদের বাংলাদেশে রয়েছে, সেই হিসাবে আজকে আমরা এর প্রতিবাদে আজকে আমরা ভারত সরকারের কাছে স্মারকলিপি পেশ এবং গণমিছিলের মাধ্যমে তামাম দুনিয়ার যারা নাকি বিশেষ করে জাতিসংঘ নাম দিয়েছেন, আপনারা যারা তামাম দুনিয়া নিয়ন্ত্রণ করছেন, আজকে কি আপনারা চোখ বন্ধ করে বসে আছেন? আজকে আপনারা লক্ষ্য করছেন না, আজকে ভারতের মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আর আজকে জাতিসংঘের দায়িত্বশীল আপনারা নিশ্চুপ হয়ে বসে আছেন? আমরা বলবো আপনার জাতিসংঘ নয়, মুসলমানই নিধনকারী সংঘ। সেই হিসাবে আজকে আমরা তামাম দুনিয়ার মুসলমানকে বলবো, আসেন, আমরা সবাই মুসলমান তামাম দুনিয়ার, আজকে আমরা সজাগ হই, আমরা আজকে একত্রিত হই এই প্রতিবাদের, আমরা
শক্ত দাঁত আমরা ভেঙে চুরমার করে মুসলমান বিজয় লাভ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে।